হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি মানুষের বাড়ি, মানুষ যাবে আজকে চলে, ওর হচ্ছে জয়নিং এসে আসাম লেভেলের, তো সে দেখা করতে যাচ্ছি, ওর বাড়ি যাচ্ছি। তো ঠিক আছে চলো ওদের বাড়ি গিয়ে দেখাও। এই যে সাইকেল নিয়ে নিয়েছি, সাইকেল নিয়ে যাবো চলো বেরোনো যাক। ফাইনালি চলে আসলাম মানুষের বাড়ি, বিজনেসম্যান আপাতত বর্তমানে মানুষের বাড়ি। তখন আমি এন্ট্রি নেবো ভিতরে, দেখি কী করতেছে ছেলে ভিতরে। ফাইনালি চলে আসলাম, এই যে ব্যাগ রেডি হয়ে গেছে, মানে ব্যাগটা দেখে বুঝতেই পারতেছেন যে আমাদের মানুষ শুয়ে আছে বর্তমানে হাবিলদার স্যার আসাম রাইফেলের। চলে যাবে আজকে একটু পরে, তো দেখি যাওয়ার আগে অনেক মজা হবে, কান্নাকাটি হবে, অনেক কিছু হবে, তো সব দেখাবো আপনাদেরকে, মানে ভিডিওর মাধ্যমে সিটি হয়ে থেকে যাবে। মিষ্টি খাওয়া, মিষ্টি আবার মাংস ভাত, এই যে একটা ব্যাগ কাঁ তুলি পাচ্ছে না, মুলিদে তুলি পাক নাই, এই যে মানুষ হোক দুজন আসিল, মনীষক দিয়ে নিয়ে আসুন বাড়ি, তাদের মানসি মানসি সাগাই ভর্তি, সাগাইগুলো বাড়ি যাচ্ছে সবগুলো, এই যে প্রচুর সাগাই ভর্তি বাড়ি। আলুম ভাইয়া মানে বরণ করে ঘর নিয়ে দিচ্ছে, আমার বাড়ি যায় না, যদি খায় বন্ধ করে দেওয়ার মুখে একটু লিপস্টিক লাগা দেয় মুখে, সাহায্য লাগবে উল্টি করুন না তো রে, মানুষের ব্যাগ চলে যাচ্ছে, আমাদের মানুষও রেডি, আগে তো পাচ্ছে না, আমরাও রেডি, মনীষটা দেখা না, দুদিন পরে বিএসএফের হেড কনস্টেবলে যাবে, আসাম রাইফেলের হাবিলদার, আমরা হচ্ছি আমরা ষাট। ব্যাগ তোলা তলি প্রতিযোগিতা চলছে, মনিযোগ এখন ব্যাগ তুলতেছে, তো এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, ও যে সবাই এদিকে বিদায় দিচ্ছে আগে, আমাদের আবির্ভাবু চলে আসছে গাড়ি দিয়ে। গাড়ির ভিতরে ঢুকে পড়ছি, এই যে আবির বসলো, বাইরে আছে বাকিটা, আবির বসে যায় ওয়েদারটা ফ্যাট সে মানুষ বসে পড়লো। বেরিয়ে বললাম, এই যে যাচ্ছি সবাই মিলে, এই যে আবির, এই যে আমাদের মনীষবাবু, এই যে মানুষ হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, হাবিলদার সাহেব, সরি মানুষ না হাবিলদার সাহেব, পিছনে বসছি, এখন আমরা পলার ভিতরে আছি, এখন পিছনে আমি বসছি গাড়ির পিছনে, সবাই আগে, এই যে ব্যাগ বুক নিয়ে বসে বসছি, সবাই সামনে আছে, পথে মোতা ধরছে, তার জন্য নামলাম গাড়ি থেকে, হিজু পিসাব করলাম, হিজু করলাম, এই যে পেট্রোল মালিপুর দুয়ার রিলায়েন্স, এই যে ফটো তুলবে বলে আর কি বেশি হচ্ছে রে। ফাইনালি আমরা এসে গেলাম, গাড়ি থেকে ব্যাগ নামানামি চলছে, আনলোড করা করি, তো ব্যাগ নিবে আছে মনীষ নিয়ে বড় ব্যাগটা, চার বান্ধা যাচ্ছে দিওয়ালি বুধবার। ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন, তো আমরা ফাইনালি চলে আসলাম স্টেশনে আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ার, তো এদিকে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে,
আমরা যাচ্ছি আমাদের এখানে বিশ্রাম নেওয়া হবে। চা খাবো নাকি কটা চা খাচ্ছি, ওরা অন্য কিছু খাবে। খাওয়া ধরে দিচ্ছে, বাংলা করছিল বকো ঢুকে হচ্ছে, মানে খাওয়া হচ্ছে এলা। এই যে দেখো কিভাবে টানতে লাগে, কিভাবে খেতে লাগে, দারুন না, কেমন লাগিল? মিঠা মিঠা খাতা খাতা আচ্ছা লাগতা হয়, বহুত কোনে কোনে লাগতা হয় না, খানিক খানিক লাগতা হয়, কোনে কোনে লাগতা হয়। তো তুই কেমন লাগেছে রে? ইতিমধ্যে আমাদের এখানে পৌঁছে গেছে আরো একজন হাবিলদার, ওই যে আসতেছে বিপ্রদীপ ব্রো। এই যে আমাদের হাবিলদার সাহেব চলে এসছে, মুখে মুসকি মুসকি হাসি, ফটোশুট। তো প্রচুর পরিমাণে ফটো চলতেছে, ফটো তুলতেছে সবাই, যারা যারা আছে সবাই ছাড়তে আসছে বিপ্রকে, মানুষকে আমরা। তো বিপ্রদীপের বাড়ি থেকে যারা আসে সবাই ছবি তুলতেছে। তো আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো ট্রেন ওদিক থেকে ওদিকে আসবে, আসতেছে, তো যাচ্ছি সবাই। সব ডিফেন্সের বান্দা যতগুলো আছে সামনে। কে মনীষ, ওজন লাগতেছে? মজা লাগতেছে? ট্রেনিং ট্রেনিংটা দিয়ে দে, এর পরের বার কিন্তু তুই হেড কনস্টেবল। এখন ওই দিক ওই সাইড থেকে এখন এই সাইডে আমরা নামবো। তো সবাই নামতেছে, আমরাও নামবো। এ তোমাকে দেখি মনে হচ্ছে তোমরা দুজনে যাবেন রে। আমি টাইমে মনীষ বাবু বড় সা এক ব্যাগ লাগে, ইধার সে উধার যা রা কেমন মজা লাগতেছে? যাচ্ছিস, আসার সময় কিছু নিয়ে আসবি। মানুষ যাচ্ছে, ও যদি কেউ পছন্দ করে থাকো কমেন্ট করে বলবা। আসাম রাইফেলে হাবিলদার তিনটা ফিতা 70 সামথিং স্যালারি। ওই যে ট্রেন লাগছে দেখা যাচ্ছে না, দৌড়ে দৌড়ে যাচ্ছি সবাই। B3 ঢুকতেছে, মনীষ বাবু ঢুকলো, বিপ্র ঢুক, যে বিপ্র চলে গেল আবির্বাবু। তো ঠিক আছে, ভালো করে যাবে।
দেরি বললাম, সবারই মন খারাপ, বাকি যারা আছে বিপ্রদের মা কান্না করতেছে, মানে মনীষেরও চোখে জল, কি বলবো, সবারই মুডটা অফ হয়ে গেল। গাড়িতে উঠে বললাম সবাই যাচ্ছে, দেখি আবিরের চোখ টলমল করতেছে, মনীষের চোখ টলমল করতেছে, তো সবারই কি বলবো আর ইমোশনাল লাগে গেছে সবাই। আমাদের সবার তরফ থেকে অল দা বেস্ট নতুন লাইফের জন্য। ইয়েস, আমরা আসতেছি বলাইতে। এখানে বললাম এই যে আবিরের বাড়ি গেল, আমরা এখন যাচ্ছি মানুষদের বাড়ি, সাথে কোলাদা অন্ধকার দেখা যাচ্ছে না।